পাশাপাশি আব্বাস সিদ্দিকী তার একটা জাস্ট 6 সেকেন্ডের একটা ভিডিও দেখুন কি বলছেন কেন টিএমসি কে ভোট দিয়ে কি লাভ হবে আমরা যারা বিজেপি কে পছন্দ করি আমরা টিএমসি কে ভোট দিয়ে কি করব আমরা যারা টিএমসি কে পছন্দ করি বিজেপি কে পছন্দ করি তারা টিএমসি কে ভোট দিয়ে কি করব টিএমসি কে ভোট দিয়ে কি লাভ আমরা আমরা মানে আব্বাস সিদ্দিকী আমরা মানে আইএসএ আমরা যারা বিজেপি কে পছন্দ করি তারা টিএমসি কে ভোট দিয়ে কি করব আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি এতদিন পুরো বুঝতে পারিনি যেহেতু আমি পুরো বাইরে এসেছি আমার বিশেষ প্রয়োজনে তো একটা ভিডিও এমএসটিভির ভিডিও নিয়ে প্রচন্ড ভাইরাল করা হচ্ছে আমি আপনাদের প্রিয় মাহবুব মণ্ডল এবং এমএসটিভির আপনারা দেখেন এবং সে ফলো করেন বেশ অনেকদিন মানে যাবত আমরা এমএসটিভিতে ভিডিও আপলোড করছি না আমাদের অফিসও চেঞ্জ হয়েছে তো সুতরাং সেই পুরাতন একটা ভিডিও নিয়ে এত টানাছেড়া হচ্ছে এত কিছু হচ্ছে আমিও অবাক হয়ে যাচ্ছি পুরো ভিডিওটা ফেসবুকে আছে এমএসটিভির মানে ফেসবুকে ইউটিউবে আছে এরকম কোনো কথা কিন্তু দেখেন সেখানে নেই এডিটির এই যুগে অনেক কিছুই এডিট হয় আর পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত ভালোবাসি এবং সে নওশাদ সিদ্দিকী ভাইজানের সাথে দীর্ঘদিন আমার রিলেশন ওনারা যে ভালো মানুষ অত্যন্ত ভালো মানুষ যে একটা বিষয়ের উপরে এত কিছু বলে সে হঠাৎ করে এরকম একটা কথা বলবে এটা হতেই পারে না দ্বিতীয় নম্বর কথা হলো যে রাজনীতি যে যা করেন কেউ টিএমসি কেউ সিপিএম কেউ বিজেপি কেউ আইএসএফ এটা তাদের পুরো ব্যক্তিগত পুরো বিষয় এখানে আমার কিছু বলার কিছুই নেই তো ওটা আপনাদের পুরো মতামত আপনাদের যেখানে যা কিছু হবে আপনারা সেদিকে আগাতে পারেন পুরো অসুবিধা নেই কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে বিভ্রান্ত ছড়াবেন না আর পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের মানে যদি আপনারা ত্রুটি মানে ধরতে চান আমার ওই 7 মিনিটের পুরো ভিডিওটা আপনারা পুরো জনগণকে দেখান পুরো মানুষকে দেখান 6 সেকেন্ডের পুরো ভিডিও এডিট করে আর কিছু করে এরকম মানুষকে পুরো বোকা বানাবেন না এটা অনুরোধ করব আপনারা পুরো ভালো থাকুন সুস্থ থাকুন